এমনি নাসিরুদ্দিন লিখেছেন, আমার আব্বা 1.5 বছর আগে ইন্তেকাল করেছেন, কিন্তু কিছুদিন আগে কবর থেকে আব্বার লাশ চুরি হয়ে যায়। এখন যদি কবর জিয়ারত করি আব্বাকে সেই সওয়াব পাবে? আর যারা লাশ চুরি করে বিক্রি করে তাদের কি শাস্তি হবে প্লিজ বলবেন, আল্লাহ মাফ করুন। এটা খুবই ভয়াবহ বিষয়, আমাদের দেশে এটা হয়, এটা তো আমার আগে জানা ছিল না। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আমরা কোথায় চলে যাচ্ছি যে কবরের লাশ পর্যন্ত নিরাপদ থাকছে না আমাদের কাছে? কিয়ামত নিকটবর্তী হওয়ার জন্য যা যা প্রয়োজন বোধে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক, আপনি আপনার বাবার কবর যেখানে দেওয়া হয়েছে সেখানে আপনি জিয়ারত করতে পারেন, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে আজ দান করবেন। আমিনা খাতুন।